দয়াল নবীর দরুদের কথা এমন ভাবে উল্লেখ আছে, এই নবীর দরুদ আল্লাহ বলেন 18,000 মাখলুকাত আমার দিদার পেতে চায়, কিন্তু আমি আল্লাহ একটা করব করি আমার পিয়ারে হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম সালাম তার নামে ফেরেশতা সম্বোধনে দরুদ সালাম পেশ করি। কেউ যদি আশেক হইয়া এই সালামের সময় কেউ যদি দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করে আশেক হইয়া এক জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারে, এক জাররা একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় এক জাররা। এক জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারে, ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সওয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই আশেকের এক জাররা চোখের পানি চক্ষু হইতে নাকে ডগায় যাওয়ার আগেই তার জীবনের জানা গুনায় অজানা গুনা সবিরা গুনা সমস্ত গুনায় আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই না, আশেকের চোখের পানি দিয়াই আমি দোজখের আগুন নিভাইয়া দিব। নবীর দরুদ শুইনে জারি কান্দে না হুজুরে কয় সে তো নবীর দরুদ পড়রে সকলে, নবীর দরুদ পড়রে সকলে সুপারিশ কো রিবে না মার রাসূলে, সুপারিশ কো রিবে না মার রাসূলে, যাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, যাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, উম্মতি মতি বই লে নবী কান্তেছে, উম্মতি মতি বই লে নবী কান্তেছে, যাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী, এই নবী হইল যার যার মা নবী মাতারে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যখন হজে যায় অনেক ধন্যাঢ্য ব্যক্তি হজ শেষে দয়াল নবীর কাছে কয়, নবী গো আমরা গরিব মানুষ, আমরা তো হজ করতে পারলাম না, আমাদের টাকা পয়সা নাই, আমার রাসূল সেজদায় পড়ে যায়, আল্লাহ জানাইয়া দেয় দোস্ত তোমার কে হাবিবকে জানাইয়া দাও মহল্লায় মহল্লায়, তুমি চাইছো কাবা ঘর, আমি প্রত্যেকটা বাড়িতে একটা কইরা কাবা, একটা কইরা মক্কায়, একটা কইরা মদিনা সেট কইরা রাখছি, বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, যদিও বেঁচে থাকে মা বাবার চরণে কদম বুস করাই আর জান্নাতের সুকাটে সোমা দোয়া, পারি নাই রে পারি নাই, আমি একটা কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই, আমার উম্মতে মুহাম্মদের মধ্যে তারা মা বাবার খেদমত করে আসবে, তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া আমার রাসূল অঙ্গীকার বলেছে আমার রাসূল জান্নাতেই যাবে না। আল্লাহ বলেন আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না, আমরা ঋণী, কার কাছে ঋণী হইলাম, মার কাছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব ব্যথা তাই এত কঠিন রে, সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের এই প্রসব ব্যথা এক পাল্লায় দিলে তাও সমান হবে না, মা কত জিব্বা কামড়ায় ঠোঁট কামড়ায় চুল টাইনা ছিঁড়ে, যত প্রতিবেশী থাকে মালিক রে ডাকে, মালিক রে তাড়াতাড়ি তুমি দয়া করো, মায়া করো রে, ও মালিক এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। সেই মা কতদিন না খাইয়া খাওয়াইছে, কতদিন আমার ঘুমত ধুইয়া দিছে, এমন শীতের রাত্রে ডাইনে শুইছি ডাইনে প্রস্রাব করিয়া দিছি, বামে শুইছি বামে প্রস্রাব করিয়া দিছি, মা আমার ভিজা জায়গায় শুয়ে আমার বুকের মধ্যে রাইখা ঘুমাইছে রে, ও মা কত কষ্ট করছে, সেই মা
সেই মায়ের ঋণ আমরা কেমন করে শোধ করব? কেউ কি বেতন দিয়ে রাখছিলাম? বেতন দেই নাই। তাহলে মা বাবার ঋণ শোধ না করলে হবে না। মা বাবার চরণ তলে জান্নাত, এই জান্নাত কামাই করে নিতে হয় রে বাজার, কামাই করতে হয়। কারো মা বাবা যদি আচ্ছা বল সরকার জালাল সরকার গান গাই, আপনাদের গানের স্বার্থ কত হবে যদি দুটি কথা খরিদ করে নিয়ে যাইতে পারেন? কারো ঘরে যদি মা বাবা অসুস্থ থাকে রে, আমি পাই ধরে বলে যাই জালাল সরকার, যদি কোনো পাপ হয় ওই পাপের ভাগিদার আমি হয়ে যাব। তোমার বাড়িতে দেখবা তোমার মা বাবা যে কোনো জায়গায় যাইবার আগে মা বাবার সালাম কইরে যাইবা, ভক্তি করে যাইবা। মা বাবার দুইটা রহমতের হাত যে সন্তানের পিঠের উপরে বলা দেয়, ওই দেহটা নিষ্পাপ হয়ে যায় রে, ওই দেহ কোনো পাপ থাকে না। যদি কোনো মা বাবা অসুস্থ অবস্থায় থাকে, আগামী দিন এক বালতি পানি উঠাইয়া একটু গরম করে মা বাবার ওই চেয়ারটার মধ্যে বসাইয়া দয়া করে নিজের হাতে একবার গোসল করাইয়া দিয়া একটা ফল দিয়া মার মুখে দিয়া একটু খাওয়াইয়ের ওদর দিরা মানা কতদিন না খাইয়া খাওয়াইছে, একটা কাপড় পরাইয়া দিয়ে একটু কাঁসা বান্ধে গোসল করাইয়া দিয়ে একটু ভক্তি দিয়েন, মুক্তির একটা পথ হয়ে যাবে। যাদের মা বাবা নাই বদন শিবিরে, তারা জানো প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে একদিন মা বাবার রওজা পাশে যায় দোয়া করে, মা বাবা কত টাকা পয়সা দিয়ে গেছো, ইন্তাসান কত কিছু দিয়ে গেছো, মালিক রে জানি না হাক কোলা, কিন্তু তুমি জানো আমার দরদি যেন কষ্ট না পায়, তারা তুমি জান্নাত নসিব করে দাও। সন্তানের দোয়া মা বাবার কাজে লাগে। তাই তো আমি অনুরোধ করি, এক এতিম ছেলে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার রওজা নাই, আমি কোথায় যা জিয়ারত করব? বলে মাটির মধ্যে একটা দাগ কাটো, মনে করো এইটা তোমার মার রওজা, এইটা তোমার বাবার রওজা, আমার গাইবুল হাবুম সবই দেখতে পায়। তুমি মনের খবর কি রে? মনের খবরও মালিক জানে। তুমি যদি দুই চোখের পানি ফেলে কাঁদো, নিশ্চয় নিশ্চয় তার ফজিল তোমার মা বাবা পেয়ে যাবে। আমার মাও নাই, আমার বাবাও নাই, ওরে আমার নকুল চান নাই, ওই আমার সানাল চান নাই, হাসিফ চান নাই রে, ওই আমার বৈরাবরি নাই, আমার রশিদ চান নাই, আমার পাগল সিরাজ চান নাই, ও দুধু পাগল কান্দেরি, ওরে আমার মতো যারা এতিম তারা সবাই কান্দে, আমি যে কি হারাইছি, আমার এই হারানোর ব্যথা গানে কতজন কান্দে, আসলে বুকে জড়াইয়ে ধরে নেয়। আমি বলি ভাই রে বিচ্ছেদ গান গাইতে কো, আমি তো নিজেই বিচ্ছেদ হয়ে আছি। একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, যে ভাই আমার কান্দে করে নিয়ে মাটি দিব আলতাপ ভাই রে, আমার সেই ভাইয়ের লাশ কাঁধে করে নিতে হয়েছে রে, আমার কত কষ্ট, যারা সেই তুই আমার ব্যথা বুঝতে পারে, আমি কি হয়েছি কেউ রই লোনারি, এই দুঃখিনী দরদিয়া কেউ রই লোনা, ধরি রে
আমি ভাঙা ও করি রে আমার দুঃখ গেল না রে আলতা ভাই কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ লোনা জালা
जाने रे हरानोर की হোসেন কার বলায় পানি তো খায় না জুরার কবুতর রে যাব আমাজে তরিকার ভাই জুরা ভাই গিয়া যা জুরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হ ভাই জানে ভাইয়ের লালা আমার ভাই জানে ভাইয়ের লালা তরিকার ভাই কলার তরিকার ভাই আইরে বুকে তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে চন্দ্রের ভক্ত তরিকার ভাই বৈরা বরীর ভক্ত দাঁড়ালে তরিকার ভাই বুকের যে বুক মিশাইয়া বুকের জ্বালাটা দূরা গুরু জানে ভক্তের দরদ তাই জানে লাগাইয়া প্রেমের ডুকি দূরে বৈশা এই দশার ভালো লাগে দেশে যাইতে ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার বিরাজান বিহনে অসময়ে কোথায় রইলে পাগল সিরাজান শুধু পাগল তোমার জন্যই আজ বড়ই পেরে
बार से जाओ देखिया एक बार से जाओ देखिया और आसी तुम्हार बंधो चाया एक बार से जाओ देखिया और आसी तुम्हार बंधो चाया एक बार से जाओ देखिया ईशु वाला ही गासे बागान रे गुरु जाओ ना पाइपरिया रहमतेर मिराज तुम्हार जाबे ये बार होया बजान पापी तो पान शीतल होबे अरे पापी तो पान शीतल होबे बुके ते बुक मिसाइबे पापी तो पान शीतल होबे अरे बुके ते बुक मिसाइबे पापी तो पान शीतल होबे माता मईलो पिता रे मईलो दरद रे दुरार भाई सा जिया गे एलुरी अरे दिया ये उरो